বিশ্বের সবথেকে বড় তেল ক্ষেত্রে ইরানপন্থী হুথিদের ড্রোন হামলার কারণে বিরাট এক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বিশ্বের তেলের বাজার। তেল সরবরাহ বড় ধরনের জটিলতায় পড়লে সেই ধাক্কা সামাল দেওয়ার উপায়ও খোঁজা হচ্ছে। হামলার কারণে এরই মধ্যে অর্ধেকে নেমে এসেছে সৌদি আরবের তেল উৎপাদন। অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য 19% বেড়ে ব্যারেল প্রতি হয়েছে $72। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসে সংরক্ষণ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন দিলে কিছুটা কমেছে দাম, আর পুনরায় তেল উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনায় ইরানকে ইঙ্গিত করে রোববার এক টুইট বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র স্পষ্টই বুঝেছে হামলার সাথে কারা জড়িত। এর উপযুক্ত জবাবের হুঁশিয়ারিও দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। জানায় ভবিষ্যতে তেহরানের বিরুদ্ধে বৈধভাবে পদক্ষেপ নিতেই এমন অভিযোগ করছে ওয়াশিংটন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপে সৌদি যুবরাজ জানান, ড্রোন হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তার দেশ, আর সৌদির নিরাপত্তা নিশ্চিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। সৌদির বেশিরভাগ নাগরিকই দেশটির তেল ক্ষেত্রে হামলার জন্য রুহানি প্রশাসনকেই দায়ী করছে।